গতকাল আমরা এসেছিলাম খোসলা হিল 263 কিলোমিটার দেখাচ্ছে। আজকে আমরা এখান থেকে স্টার্ট করে যাব কাইগাল ফলস। সকালে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি। আমরা ব্রেকফাস্ট করে একবারে গাড়িতেই সমস্ত মালপত্র আমরা নিয়ে নিয়েছি, নিয়ে ব্রেকফাস্ট করে আমরা নিচে নেমে যাব কাইগাল ফলস। এখান থেকে কুগুল দেবী দেখাচ্ছে 94 কিলোমিটার। কাইগাল ফলসের দিকে আমরা এখন যাচ্ছি, হাই রোডের সামনে গাড়ি পার্ক করেছি, কিন্তু কাইগাল ফলস বলছি আজকে রবিবার রেস্ট্রিক্টেড জোন হিসেবে বন্ধ। আমরা জিজ্ঞেস করে আরেকটা রোড দিয়ে আমরা যাচ্ছি, সেখান থেকে বলছি অ্যালাও আছে, জানি না কত দূর অ্যালাও হবে। যাচ্ছি আমরা এখন, দেখা যাক গ্রামের ভিতরের রাস্তা, তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে গ্রামের রাস্তা কাইগাল ফলস। হ্যাঁ জানি না কি সব বলছে, আমরা ভাষাও বুঝতে পারছি না। মেইন রোড বন্ধ, ওখানে পুলিশ বসে আছে, পুলিশ পিকেটিং করে দিয়েছে। একজনকে বললাম, তারা বলছে ভিতরে গ্রামের একটা রাস্তা আছে, এই রাস্তার ভিতর দিয়ে তোমরা যেতে পারো। আমরা ট্রাই করছি যতদূর যাওয়া যাবে যাব, না হলে ঘুরে চলে আসতে হবে, উপায় নেই। তবে এখান থেকে যতদূর মনে হচ্ছে 2 কিলোমিটার আমাদের মিনিমাম হেঁটে যেতে হবে, দেখা যাক কি হয়। এই হচ্ছে জঙ্গল, এখানে তো এখন দেখো চাষ হচ্ছে। এরপর থেকে এই দেখো জঙ্গল, আমাদের জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেল। আমরা এখানে আর এক গ্রামের রাস্তা মাঠের উপর দিয়ে যাচ্ছি, বলছে এইটা দিয়ে গেলে তোমরা ওইদিকে জল পাবে, সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, দেখা যাক। দেখো কিরকম রাস্তা, ফাঁকা মাঠে এইভাবে আমরা যাচ্ছি। ওইদিকে পুলিশ আজ আটকে দিয়েছি, জানি না এইদিক দিয়ে পুলিশ আবার ছাড়বে কিনা, জানি একটা কিছু হবে, বুঝতে পারছি একটা কিছু হবে, কি হবে কি হবে জানি না, গেলে বোঝা যাবে। আমরা ঢুকে গিয়েছি, এখন আমরা যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তা তো খারাপ, কিছু গাড়ি ভিতর পর্যন্ত ঢুকেছে, তোমাদের দেখাচ্ছি, বাইরে তো ঢুকতে দিচ্ছে না, সামনে কিছু গাড়ি আছে, এরা কি করে ঢুকেছে জানি না। আমাদের তো বললো নাকি ভিতরে ঢুকতে দেওয়া হবে না, গাড়ির পয়েন্ট এই পর্যন্ত লাস্ট, এরপর থেকে হাঁটতে হবে আরো এক থেকে দেখতে। পাশে কোথাও জলের আওয়াজ পাচ্ছি, এই ভিতরে একটা জায়গায় কি করা আসছে দেখা যাচ্ছে, ক্যামেরা দেখাতে পাচ্ছি না, জল আসছে, দূরে কোথাও আওয়াজ শুনতে পাচ্ছি, লোকেদেরও প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছি, মানুষেরও আওয়াজ শুনতে পাচ্ছি। সামনে একটু আগে একটা ফ্যামিলি ছিল, যারা একে একা ফটো তুলছিল, ওরা আমাদের দেখে দাঁড় করালো, দাঁড় করিয়ে ডাকলো, ডেকে বললো আমাদের একটা খুব ফটো তুলে দেওয়ার জন্য, যার জন্য আমাদের ক্যামেরাটা বন্ধ করতে হলো। জলের আওয়াজ আমরা পাচ্ছি, কতদূর জলের আওয়াজ তারপর জানি না। এখানে একটা চিকিং ফাঁক আছে, খালি হওয়া 40 চলে, এই ফাঁক দিয়ে যেতে হবে। তাহলে আমরাও একটু আসতে হয়ে গেছি, দুদিন ধরে চলছি চলছি চলছি, তারপরে একভাবে সঙ্গে ড্রাইভিংও করছি, তার ফলে পায়ে প্রচুর ব্যথা হয়ে গেছে। ঠিক
আছে, আস্তে আস্তে এইভাবেই যাব। আজকে ভেরি শিওর আজকে ভীষণ ভিড় হবে, কারণ আজকে রবিবার, প্রচুর লোক এসেছে। রাস্তার ধারেও দেখলাম প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, বাইক দাঁড়িয়ে আছে, সবাই আসছে। এবার জলের প্রচন্ড আওয়াজ পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। হ্যালো সঞ্জয়, কি গল্প, দাঁড়িয়ে পড়লে কেন? এই একটা কম মেন স্ট্রিম, সরাসরি যেহেতু এখন বর্ষার সময়, এই চারিদিকে জল, এখানেও আর এক স্ট্রিম দেখা যাচ্ছে। অনেক কষ্টে এসে পৌঁছালাম সাইগাল ওয়াটারফল, দেখো কত জলের প্রেশার, প্রচুর জলের ফোর্স দেখাতে থাকি। যেহেতু আজকে রবিবার, তাই প্রচুর আজকে ভিড় হয়েছে। দেখতে থাকো, এই শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, একে লোকে বলে বাহুবলি। বাহুবলি, চৈতালি, প্রচুর জল,
এখন পাক্কা 4:30 বাজে। আমরা এখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছি হোটেল শিবশঙ্কর। এখন যা পেয়েছি খেয়ে নিয়েছি। খাওয়া হয়েছে চিকেন ফ্রাইড রাইস, গাড়িগুলো এখানে শ্বাস নিচ্ছে। এর সাথে আমরা আমাদের ব্লগ এখানেই শেষ করলাম। পরবর্তী ব্লগের জন্য আমাদের সাথে থাকবেন।